আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন এটা হাত, এটা হাত কি আছে হাতের ভিতরে? করোনা উপলক্ষে সবাই বলছে হাত ধো হাত ধো, সবাই বলছে, আমিও বলি, আপনাকেও বলছি হাত ধোন। কোন হাতটা ধুতে হবে? এ হাতের ভিতরে কি আছে একটু দেখেন তো। এক একটা আঙুল এক এক রকম। কি শিক্ষা আছে আমাদের কাছে? সমাজে কেউ বড়, সমাজে কেউ আছে বড়, কেউ আছে ছোট, কেউ আছে বৃদ্ধ, কেউ আছে যুবক, কেউ আছে বৃদ্ধ, কেউ আছে ছোট, কেউ আছে বড়। এটাই হলো হাত। সমাজটা এরকম, বৃদ্ধ যুবক ছোট, এটাই নিয়ে সমাজ। সমাজে যখন খারাপ কিছু হয়, সমাজে যখন বিপদ আপদ আসে, সমাজে যখন মহামারী আসে, সমাজে যখন দুর্ভিক্ষ আসে, তখন বৃদ্ধর কাছে পরামর্শ নিতে হয়, বড় লোকরা এগিয়ে আসতে হয়, ছোটদেরকে বোঝাতে হয়, যুবকরা কাজ করে। অতএব হাতের থেকে শিখুন, কি শেখায় হাত। বৃদ্ধ এগিয়ে আসে, ছোটরাও এগিয়ে আসে, বড়রাও এগিয়ে আসে, সবাই মিলে হাতটা এক জায়গায় হয়, হাতটা এক জায়গায় হয়, হাতটা শেখায়। ছোট বড় সবাই এক জায়গায় হয়, আর সমাজের বিপদ সবাই এক জায়গায় হয়। সবাই যখন এক জায়গায় হবে, তখন সমাজ থেকে অনেক কিছু দূর করা যাবে। আমরা যদি এক জায়গায় না হয়ে আলাদা আলাদা হয়ে যায়, যে যার মতো থাকে, তাহলে হবে না। তাই হচ্ছে আমাদের সমাজে। একান্নবর্তী পরিবার থেকে আমরা এখন পৃথক পরিবারে চলে এসেছি সবাই, আমিও আপনিও, আমরা সবাই একান্নবর্তী পরিবার থেকে আমরা পৃথক পরিবারে চলে গিয়েছি। এই জন্য আমাদের সমাজ একতাবদ্ধ নয়। একটি পরিবারে পাঁচ ভাই থাকলে যদি একসাথে থাকে, কেউ এসে একটা কথা বলতে পারে না, আর যদি আলাদা আলাদা থাকে, সবাই এসে আঘাত করতে পারে। হাত কি শেখায়? একতাবদ্ধতা শেখায়। হাত কি শেখায়? ছোট বড় সবাই এক জায়গায় হতে হবে। হাত কি শেখায়? সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। হাত কি শেখায়? এই হাতে আমরা ঘুষ নেব না। হাত কি শেখায়? এই হাতে আমরা সুদ নেব না। হাতটা ধুলাই করুন, হাতটা ধুলাই করুন, আমিও ধুলাই করি, আপনিও ধুলাই করুন। হাত যদি আমরা প্রকৃতভাবে ধুলাই করতে পারি, সমাজ থেকে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন সব উঠে যাবে। এই হাত দিয়ে আমরা মানুষকে মারি, এই হাত দিয়ে মানুষকে দান করি, এই হাত দিয়ে মানুষকে সেবা করি, এই হাত দিয়ে আমরা ছোটো বড় এক জায়গায় হই। বুঝতে পারলাম না হাতের কী উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ উজু করে, উজু করার সময় যখন হাতটি ধোয়, এই হাতটা ধুলাই করার পর হাতের ফাঁকদে ফাঁকদে যত পানি ঝরে যায়, গোনাগুলো ঝরে যায়, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা হাতটা স্কিপন্ধে ধুতে পারলাম না। আমরা হাত ধুয়ে নামাজ পড়লাম কিন্তু ঘুষ ছাড়তে পারলাম না। আমরা হাত ধুয়ে নামাজ পড়লাম কিন্তু সুদ ছাড়তে পারলাম না। আমরা হাত ধুয়ে নামাজ পড়লাম কিন্তু একতাবদ্ধতা হতে পারলাম না, যার কারণে হাতের শিক্ষা আমরা নিতে পারলাম না। আমাকে বলছি, আপনাকে বলছি, হাতটা ধুলাই করুন, ভালো করে ধুলাই করুন। শুধু করোনা নয়, এই হাতের দ্বারা করোনা জীবাণু যাবে, ঘুষ যাবে, সুদ যাবে, দুর্নীতি যাবে, অন্যের উপরে জুলুম করা চলে যাবে। এই জুলুম করা যদি সরাতে পারে, তাহলে হাতটা পুরোপুরি ধুলাই করা হলো, তা নাহলে কিন্তু হলো না। তাই বলছি, আমাকে বলছি, আপনাকে বলছি, হাতটা ভালো করে ধুলাই করুন, তাহলে দেখবেন সমাজ থেকে মহামারী যাবে, দুর্নীতি যাবে, ঘুষ যাবে, সুদ যাবে, সবই চলে যাবে, জুলুম চলে যাবে। এই হাত দ্বারাই আমরা অন্যের হক মেরে খাই, এই হাত দ্বারায় সিগনেচার করে আমরা অন্য সম্পদ মেরে খাই, বান্দার হক মেরে খাই, অন্যের উপর জুলুম করি, সবে হাতের দ্বারাই করি। তাই বলছি, হাতটাকে সাবধান করুন, হাতটাকে যেভাবে ধুলাই করার কথা সেভাবে ধুলাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আপনাদেরকে প্রকৃতভাবে হাত ধুলাই করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।